নমস্কার বন্ধু, আমি সন্দীপ বাগ। আপনারা দেখছেন সন্দীপ বাগ ফর ইউ ইউটিউব চ্যানেল। আশা করছি বন্ধুরা সবাই ভালোই আছেন। আজ সিএসএসের 77 নম্বর ক্লাস। আজকের ক্লাসে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব সিএসএসের ট্রান্সফর্ম প্রপার্টির স্কেল ভ্যালু সম্পর্কে। বন্ধুরা, সিএসএসের ট্রান্সফর্ম প্রপার্টি আমরা 74 নম্বর ক্লাস থেকে স্টেপ বাই স্টেপ প্রতিটা ক্লাস একটি একটি ভ্যালু সম্পর্কে জেনেছি। আপনাদের কাছে অনুরোধ করব, আজকের ক্লাসটি দেখার আগে আপনারা 74, 75 ও 76 নম্বর সিএসএসএস ক্লাসটি দেখুন, তা না হলে আজকের ক্লাসটি কিছুই বুঝতে পারবেন না। বন্ধুরা, সিএসএসএস যদি সমস্ত ক্লাস মিস করে থাকেন, অবশ্যই আপনারা ইউটিউবে সন্দীপ বাগ লিখে সার্চ করুন, আপনাদের সামনে এরকম চ্যানেল আসবে। এর ভিতরে প্রবেশ করতে পারেন বা বাইরে থেকেও আপনারা ক্লাসগুলো পেয়ে যেতে পারেন। এখানে দেখুন HTML and CSS ফুল ক্লাস এখানে রয়েছে, বা আপনারা এই ভিডিওর শেষেও লিংক পেয়ে যাবেন। আজকের ক্লাসে আমরা ট্রান্সফর্ম প্রপার্টির স্কেল ভ্যালু সম্পর্কে জানব। প্রথমত আপনাকে জানতে হবে স্কেল ভ্যালুর তিনটি ভ্যালু আছে, বা তিন ধরনের ভ্যালু আছে। একটি স্কেল এক্স, যেটিকে আমরা এক্স বরাবর বলে থাকি, আর একটি স্কেল ওয়াই, যেটি ওয়াই বরাবর বা ভার্টিক্যাল, আর একটি হচ্ছে স্কেল ভ্যালু, যেখানে আমরা এক্স এবং ওয়াই দুটি ভ্যালুই ব্যবহার করতে পারি। এখানে মনে রাখা দরকার, যেমন আমরা ট্রান্সলেট বা স্কিউ ক্ষেত্রে বা রোটেটের ক্ষেত্রে বিভিন্ন জায়গায় আমরা পিক্সেল বা ডিগ্রি নিয়েছিলাম, কিন্তু স্কেল ভ্যালুর ক্ষেত্রে আমরা কোনো পিক্সেল বা ডিগ্রি নেব না, ব্র্যাকেটের ভিতরে সংখ্যা দেব 1, 2, 3। এই সংখ্যার কাজ কি আমরা জানব। বন্ধুরা, অবশ্যই এই ক্লাসটি দেখার পর বাড়িতে 2 থেকে 3 বার প্র্যাকটিস করুন, তা না হলে কিছুই বুঝতে পারবেন না। এখানে দেখুন, প্রথমত স্কেল এক্স, তারপর 2 লেখা হয়েছে। এর অর্থ কি? এক্স হচ্ছে হরাইজন্টাল বরাবর, হরাইজন্টাল বা এক্স বরাবর। তো এর হরাইজন্টাল বরাবর এই যে ডিপ আছে, এর হরাইজন্টাল বরাবর কোন জিনিসটা, এর উইথকে বোঝানো হয়। এখানে স্কেল এক্স 2 বোঝানো হয়েছে, এর অর্থ এই যে ডিপ যা উইথ আছে তার 2 গুণ বড় হবে স্কেলের মাধ্যমে। দেখুন এখানে মাউস ওভার করছে, দেখুন 2 গুণ বড় হচ্ছে, দেখতেই পাচ্ছেন। ঠিক এখানে দেখুন স্কেল ওয়াই লেখা রয়েছে এবং 2 লেখা রয়েছে। এই যে ডিপ আছে, ডিপের হাইট যতটা আছে তার 2 গুণ হবে। 3 লিখলে 3 গুণ হবে, 4 লিখলে 4 গুণ হবে। ঠিক এখানেও দেখুন স্কেল টু এখানে এক্স এবং ওয়াই বরাবর 2, মানে হাইট আর উইথ 2 গুণ হবে, সেটাই লেখা আছে। দেখুন স্কেল লেখা আছে শুধু, এখানে স্কেল এক্স বরাবরও 2 আর ওয়াই বরাবরও 2, সেহেতু হাইট আর উইথ 2 গুণ হবে। এখানে দেখুন স্কেল এক্স নিয়েছি এবং -2 নিয়েছি, তাই এটি রোটেট হচ্ছে এবং 2 গুণ হচ্ছে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন স্কেলের কাজ কি। চলুন আমরা প্র্যাকটিক্যালি দেখে নিই। এখানে দেখুন ট্রান্সফর্ম নামে একটি আমি অলরেডি ফাইল তৈরি করে রেখেছি, এটিকে ডবল ক্লিক করে ওপেন করলাম। এই কাজটি আমরা 76 নম্বর ক্লাসে করেছিলাম, এটিকে মিনিমাইজ করলাম। এই কোডের উপর রাইট ক্লিক, এডিট উইথ নোটপ্যাড +++, এখানে দেখুন এই কাজটি আমরা 76 নম্বর ক্লাসে দেখেছিলাম। তো আপনারা যদি না দেখে থাকেন অবশ্যই দেখুন, তা না হলে আজকে ক্লাসটি কিছু বুঝতে পারবে না। এগুলো আমি ডিলিট করে দিচ্ছি, আমার প্রয়োজন নেই, জাস্ট ফাইলে আসলাম, সেভ। আমি রাখলাম কি এই ডিপটা, এই যে ডিপ আছে এই ডিপের দেখুন উইথ রেখেছি, হাইট রেখেছি, ব্যাকগ্রাউন্ড কালার রেখেছি আর মার্জিন রেখেছি, বাদবাকি সমস্ত কিছু ডিলিট করে দিয়েছি। চলুন একবার ওপেন করে নিই ব্রাউজার, রিফ্রেশ। দেখুন এখানে কোনো কাজ হচ্ছে না। এখন এর উপরে আমি স্কেল ভ্যালু ব্যবহার করব ট্রান্সফর্মের। চলুন তার জন্য কোড ওপেন করলাম, এই জায়গায় প্রথমত লিখব আমি ট্রান্সফর্ম, TRANSFORM, ট্রান্সফর্ম। ট্রান্সফর্ম লেখার পর কোলন দিলাম, কোলন দেওয়ার পরে লিখব স্কেল, SCALE। স্কেলের 3 ধরনের ভ্যালু, এক্স, ওয়াই আর নর্মাল স্কেল, যেখানে এক্সের ভ্যালু এবং ওয়াইয়ের ভ্যালু দুটোই লেখা যায়। প্রথমত আমি এক্সের ভ্যালু, এক্সের ভ্যালু দেখব, যেটা হরাইজন্টাল বা উইথ নিয়ে কাজ হবে, তাই বড় হাতের আমি ক্যাপিটালে এক্স দেব। আপনারাও স্কেল লিখে এক্সের ভ্যালু যখন লিখবেন বড় হাতের এক্স লিখবেন। তারপর
ব্র্যাকেট শুরু ব্র্যাকেট শেষ, এর ভিতরে আমি দুই লিখলাম দুই, এখন স্টেটমেন্ট বন্ধ করুন সেমিকোলন দিলাম। এর অর্থ কি? এই যে ডিপটি আছে, এই ডিপটির উইথ মানে এক্স বরাবর বা হরাইজন্টালি, এটাকে তো উইথ বলা হয়, এটি কত পিক্সেল আছে চলুন একবার দেখিয়ে দিই। আবার এখানে দেখুন উইথ আছে 200 পিক্সেল, 200, আর এখানে আমি স্কেল এক্স বরাবর 2 দিয়েছি, 2 × 200 তাহলে কত হবে? 400 হবে। চলুন ফাইলে আসলাম, সেভ, ব্রাউজার ওপেন করলাম, রিফ্রেশ। রিফ্রেশ করার সঙ্গে সঙ্গে দেখুন 200 জায়গায় 400 হয়েছে। এখানে যদি আমি 3 দিই, দেখুন এখানে 3 দিলে তাহলে 3 গুণ হবে, 3 দিলাম এখানে স্কেল এক্স বরাবর উইথ 3 গুণ হবে, সেভ করলাম, ব্রাউজার ওপেন করলাম, রিফ্রেশ করলাম, দেখুন 3 গুণ। এবং এখানে লক্ষ্য করুন লেখাটিও কিন্তু সাইজে বড় হচ্ছে, এটি মনে রাখবেন, তাহলে বুঝতেই পাচ্ছেন স্কেলের কাজ কি। এখানে দেখুন আমি এই জায়গায় স্কেল এক্সের জায়গায় আমি এখানে ওয়াই নিলাম, ওয়াই এখানে 3-এর জায়গায় 2 নিলাম, তাহলে স্কেল ওয়াই, ওয়াইটাকে ক্যাপিটালে দেব। এখানে তাহলে কী আসবে? এখানে তাহলে এফেক্ট হবে এই রকম, ওয়াই ভার্টিক্যালি, ওয়াই মানে ভার্টিক্যালি বা হাইট, হাইট হয়ে যাবে 2 গুণ। এখানে হাইট কত আছে? 100 পিক্সেল, তাহলে হবে 200 পিক্সেল, যেহেতু এখানে 2 লিখেছি। চলো ফাইলে আসলাম, সেভ করলাম, ব্রাউজার ওপেন, রিফ্রেশ করলাম, দেখুন 2। আপনি যদি এখানে 4 লেখেন তাহলে হাইট হয়ে যাবে 4 গুণ, মানে 400, যেহেতু এখানে 100 হাইট দেওয়া আছে, আর এখানে দেখেছি 4 এবং স্কেল ওয়াই। ফাইলে আসলাম, সেভ, দেখুন ব্রাউজার ওপেন, রিফ্রেশ করলাম, দেখুন 4 গুণ। এখন এটিকে আমরা রিমুভ করে দিই, রিমুভ এক করে দিলাম, এক মানে সেভ করলাম, এক মানে এখানে 100-র সাথে একই থাকবে, এখানে কোনো চেঞ্জ হবে না, কারণ এখানে 1 আর এখানে 100, যদি আমরা গুণ করি তাহলে একই তো থাকবে। চলুন দেখে নিই, রিফ্রেশ, দেখুন একই রয়েছে এক লেখার ফলে। এখন চলুন জেনে নিই স্কেলের কাজ কি। দেখুন স্কেল ওয়াইও দেবো না, এখানে এক্সও দেবো না, জাস্ট নর্মালি আমি এখানে স্কেল লিখেছি এবং এর ভিতরে আমি লিখে দিলাম 2। এর ফলে এখানে বোঝানো হচ্ছে ব্রাউজারকে যে উইথ আর হাইট দুটোই যা থাকবে তা দুগুণ করে বৃদ্ধি পাবে, হরাইজন্টাল হোক, ভার্টিক্যাল হোক, হাইট হোক, উইথ হোক, আর এক্স বরাবর হোক, ওয়াই বরাবর হোক, একই জিনিস তো যাই থাকুক না কেন, ডিভের হাইট আর উইথ 2 গুণ হবে। যেমন এখানে 200 আছে 400 হবে, এখানে 100 আছে 200 হবে হাইট। ফাইলে আসলাম, সেভ, ব্রাউজার ওপেন, রিফ্রেশ করলাম, দেখুন যা আছে 2 গুণ। একইভাবে এখানে যদি 3 দিই, 3 দেখুন 3 দিলাম, ফাইলে আসলাম, সেভ করলাম, ব্রাউজার ওপেন, রিফ্রেশ, দেখুন বড় হচ্ছে। আপনারা এইভাবে স্কেলকেও ব্যবহার করতে পারেন। বন্ধুরা, এখানে আমি নর্মাল কিছু ব্যবহার দেখালাম, আমি যখন আপনাদের অ্যানিমেশন প্রজেক্ট নিয়ে আসব তখন এর কাজ আরও ভালোভাবে বুঝতে পারবেন, কিন্তু এইগুলো আপনারা প্র্যাকটিস করতে থাকুন। চলুন এখানে আমরা ট্রানজেকশন ব্যবহার করে আপনাদের একটু দেখিয়ে দিই। এটিকে জাস্ট আমি কাট করে নিলাম, কাট করার পর এখানে আমি প্রথমে লিখব ট্রানজেকশন, TRANSITION, ট্রানজেকশন কলন দিলাম, কার উপরে কাজ হবে? ট্রান্সফর্মের উপরে কাজ হবে, TRANSFORM, ট্রান্সফর্ম প্রপার্টি, তার উপর কত সেকেন্ড হবে? আমি দিলাম 3 সেকেন্ড, সেমিকোলন। এখন নিচে আসলাম, আসার পর ডিভের ক্লাস নাম দেব .ANGLE অ্যাঙ্গেল, তারপর কলন দিলাম H ওভার পর কালি ব্যাগের শুরু কালি ব্যাগের শেষ, এর ভিতরে যেটিকে কাট করেছি সেটিকে পেস্ট করে দিলাম। এখানে 2-এর জায়গায় এখানে 3-এর জায়গায় আমি 2 দিলাম, 2 স্কেল 2, এক্স বরাবর এবং ওয়াই বরাবর, হাইট উইথ যা আছে 2 গুণ বৃদ্ধি পাবে। ব্রাউজার ওপেন করলাম, রিফ্রেশ করলাম,
এখানে দেখুন মাউস ওভার করছে, সঙ্গে সঙ্গে বড় হচ্ছে। এইভাবে আপনারা অ্যানিমেশনের কাজগুলো করতে পারেন বা ট্রানজেকশনের কাজগুলো করতে পারেন। আর বন্ধুরা, নেক্সট ক্লাসে আমরা ম্যাট্রিক্স সম্পর্কে জানব, ম্যাট্রিক্সের কাজ কী। আমরা এখানে যে ট্রান্সফর্মের মাধ্যমে যে ভ্যালুগুলো আলাদা আলাদাভাবে লিখে কাজ করছি, আমরা ম্যাট্রিক্সের মাধ্যমে সরাসরি একটি লাইনেই রোটেট, ট্রান্সলেট, স্কেল, স্কিউ সমস্ত কিছু লিখতে পারি ম্যাট্রিক্সের মাধ্যমে। মানে একটা লাইনে কীভাবে আমরা লিখব সে সম্পর্কে নেক্সট ভিডিওয়ে জানতে পারব।